সাহেব কি এখনো নিজের ঘরেই আছে? একবার ডাকবো কি ওকে? কষ্ট হচ্ছে তাই না? রাজমা ঠিক ভালো হয়ে যাবে, তুমি দেখো। আমারও তোমাদের সবার জন্য খুব মন খারাপ করছে গো। রাজিবাকে সাবধানে রেখো, রাজশাহ সাবধানে রেখো। মালির মেয়েটা আর কোনোদিনও আমার কাছে আসবে না। আচ্ছা, ওর কি আমার কথা একটু মনে পড়ে না? একবারের জন্য না। তুমি একবার এদিকে চেয়ে দেখলেও না লাট সাহেব, একবার তো তাকাতে পারতে। তোমার বেস্ট ফ্রেন্ড যে তোমার জন্য কিছুই কি করার নেই? প্রতির কথা কি শেষ পর্যন্ত সত্যি হবে? তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের মা সকলের সামনে, সকলের চোখের সামনে বিনা ট্রিটমেন্টে মারা যাবে, তাই তো? মাকে যদি একবার হাসপাতালে নিয়ে যেতে পারতাম, কিন্তু ডাক্তার তো বললেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আপনার মার হার্ট খুব উইক, পালস খুব স্লো চলছে, জানি না হসপিটাল অব্দি পৌঁছানো যাবে কিনা। সরি, ওনাকে বাঁচানোর কোনো উপায় আমার জানা নেই। কিছু বুঝতে পারছি না। যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করবেন। সব দরজা বন্ধ হয়ে গেলেও তার স্মরণে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের এখন সেই পথে এগিয়ে যেতে হবে। একমাত্র ঈশ্বরই পারেন চন্দ্রকলা দেবীকে আবার ফিরিয়ে আনতে। ঈশ্বরের উপরে ভরসা হারাবেন না। মা গুরুদেবকে এত ভরসা করতেন, আর আজ যদি গুরুদেব কিছু করতে না পারেন, তাহলে আমরা সবাই মাকে চিরকালের জন্য হারাবো। তুমি এখানে এইভাবে মুখ লুকিয়ে বসে আছো? আর ওদিকে যদি মার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন? রতি, মার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কিন্তু তারপরে বলছি বিশ্বাস কর, আমি সত্যি নিরুপায়। দ্য গ্রেট ইন্দ্রদেব রায়চৌধুরী বলছে তার কিছু করার ছিল না, করার নেই। ওদিকে মায়ের এই অবস্থা,
আর এই ধরনের বুলি কপচাচ্ছ তুমি এখানে বসে বসে? রতি তুই বিশ্বাস কর, আমার আমার কিচ্ছু করার নেই। এখন তো গুরুদেব যদি কোনো মিরাকল করতে পারেন তাহলে তুই আমি আমরা সবাই মাকে আবার ফিরে পাবো। তুই কেন তুই বারবার এই গুরুদেব গুরুদেব? খানিকটা অবশ্য আমি আন্দাজ করতে পেরেছি, মানে তুমি যে মাস্টার প্ল্যানার, এই মাকে মেরে ফেলার ছকটা নিশ্চয় তুমিই করেছো না? তাই তুমি বারবার গুরুদেব গুরুদেব। রতি এসব কি বলছিস কি তুই? আমার উপর চিৎকার করে লাভ নেই কোনো, কারণ আমি তোমার প্ল্যানটা বুঝতে পেরেছি। আসলে এই এত বড় বিষয় আশয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবটা মা মারা গেলে তুমি তোমার এবং তোমার ছেলের নামে করবে, তাই তো? সত্যি সেগুড়ে বালি, সেগুড়ে বালি। মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো সম্পত্তি ঠিকঠাক ভাগ বাটোয়ারা হতো, এবং সেটা তুমি চাওনি। আর ঠিক সে কারণেই মাকে হসপিটালাইজ না করে আমাদের গুরুদেবের ওই মিরাকেলের ওপর ভরসা করে থাকলে, তাই তো? সো জেনে রাখো, ইন্দ্রদেব রায়চৌধুরী সবটা তোমাকে আমি একা খেতে দেবো না। প্রতিদেব রায়চৌধুরী মুখের গ্রাস কেড়ে নেবে, এতটা সহজ না। দাদা, লগ্নের কোথাও দেখেছো? দাদা, ও দাদা, বলি তোমার মেয়ে কোথায় গেছে জানো? না রে নন্দা, আমি তো দেখিনি, আমারও তো কিছু বলি যায়নি। সে কি তোমায় কিছু বলে যায়নি? কিন্তু এখন এভাবে কোথায় গেল মেয়েটা? কি করতেছিস মা? কি করতেছিস? কিছু না, আমি একটু আসছি গো বাবা। কই যাস? লগ্না, লগ্না, লগ্না মারে শোন, কোথায় যেতেছিস মা, কোথায় যেতেছিস? আমি একটু আসছি বাবা। ও বাড়িতে, কিন্তু ও বাড়িতে। আসলে কি হয়েছে নন্দা, ওই কর্তামার জন্য খুব চিন্তা করতেছিল, তো খুব চিন্তা করতেছিল। তা আমি ওরে বললাম যে উতলা হোস নে মা, উতলা হোস নে, তো হয়তো একটিবার ও বাড়িতে হয়তো যেতে পারে। আচ্ছা দাদা, তুমি এই কথাটা মুখে আনতে পারলে? সেদিনের অত অপমানের পরেও তুমি মেয়ের ও বাড়িতে পাঠাতে পারলে তো? নন্দা, কেন অমন করি বলতেছিস বোন, কেন অমন করি বলতেছিস? দেখ কর্তামার এমন দশা, তো একটিবার কি মেয়েটা আমার যেতে পারেন? না পারে নে, পারে নে দাদা। আমার একটা কথা মনে রেখো, সব হচ্ছে ওই বড় লোক বাড়ির কেচ্ছা, কেউ কর্তামারে নিশ্চয়ই বিষ খাইয়েছে, আর আমরা হলাম গিয়ে আদার ব্যবসায়ী। আমাদের এইসব কাজে এত উতলা হলে চলবে না দাদা। এই কথাখানা তুমি আর তোমার মেয়ের কবে বোঝাতে পারবো আমি জানিনি, যা ইচ্ছে করো। ও রাজিমা, নতুন নাম কিনে দাও না। আচ্ছা 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 আচ্ছা, নতুনই কিনে দেওয়া হবে। আমার দাদু ভাই বলে কথা। থ্যাংক ইউ রাজিমা। দাদু ভাই একেবারে রাজপুত্রের মতো লাগছে। হ্যাঁ, দেখি দেখি কেউ যেন নজর না লাগায় বাবা। সাহেব, তুমি হয়তো আমার কথা ভুলেই গেছো, আর আমার কথা ভাবোই না।
কিন্তু আমি ভাবিলার সাহেব, মনে রেখো তোমার কষ্টের সময় তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কিছুতেই যাবে না লাট সাহেব। আমাকে একদম ওইসব কাকিমুনি টাকিমুনি বলে ডাকবি না, একদম ভুলে যাবি না লগ্না। তোরা হচ্ছিস সেই বাড়ির চাকর, ছেঁড়া কাঁথায় যাদের শোবার যোগ্যতা নেই, যারা এ বাড়ির এতদিন ধরে খেয়ে এসেছে। আচ্ছা তোমাদের লজ্জা করলো না বলো তো? এ বাড়ির খেয়ে এ বাড়ির পরে এ বাড়িরই ক্ষতি চাইতে লজ্জা করলো না তোমাদের? দাদু ভাই তোর বন্ধু নয়, কোনো বন্ধুত্ব রাখার দরকার নেই। রাজিমা, রাজিমা আমার কবে সুস্থ হবে? কবে আমায় দাদু ভাই বলে ডাকবে, আমার কাছে টেনে নিয়ে আদর করবে? এদিকে এদিকে ওই লগ্না, লগ্নাটাও একবার রাজিমার খোঁজ নিতে এলো না। আমার এত মন খারাপ, শিকড় তো একেবারে হাতের মুঠোতে দেখছে। এইবার এইবার রক্ত ঝরবে, রায়চৌধুরীদের প্রাণ প্রমোড়ার রক্ত। কাছে যাওয়া যাবে না, শুভ শক্তির মোড়কে সূর্যদেবের রক্ষা কবচ দিয়ে রেখেছে গুরুদেব, যা করার দূর থেকেই করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? এই তো উপায়, নিজের মৃত্যুর ফাঁদ নিজের হাতে নিয়ে বসে আছে দেখছি। বিদ্যুতের আঘাতে মরতে হবে আজ সূর্যদেবকে। মালির মেয়েটা একবারও রাজিমার কাছে এলো না, রাজিমার জন্য আমার কত মন খারাপ করছে সেটা একবারও ভেবে দেখলো না। পাথর মেরে কে আমার সমস্ত পরিশ্রম এইভাবে পণ্ড করলো? কে?
আবার সেই জানা। আমি পারছি না না, কিছুতেই আর এই জ্বলন আমি সহ্য করতে পারছি না, কিছুতেই না।